ভাবলেই কেমন অবাক লাগে। ওয়াটার জেট কাটিং মেশিন, এটি এমন একটি মেশিন যার মাধ্যমে পানি দিয়ে পৃথিবীর যে কোনো শক্ত মেটালকে কাটতে পারেন। এর সামনে ডায়মন্ড, স্টিল, লোহা, পাথর সহ কোনো কিছুই টিকে থাকতে পারে না। একটি মোটা স্টিলকে অল্প সময়ে নিখুঁতভাবে কাটতে পারে, যা মানুষের পক্ষে সম্ভব না। প্রথমে আপনি যেভাবে কাটতে চান সেরকমের কম্পিউটারে ডিজাইন করে একটা ফাইল তৈরি করবেন। কম্পিউটারের প্রোগ্রামের দিক অনুসরণ করে মেশিন বুঝতে পারে কোন দিকে কোথায় নড়াচড়া করতে হবে। এই মেশিন দিয়ে 2D 3D যে কোনো ডিজাইনের কাজ করতে পারেন। সিএনসি মেশিন আপনার হাতের লেখা কলম দিয়ে কপি করতে পারে। দুঃখজনক ঘটনা হলো এই মেশিনে যে কোনো সিগনেচার কপি করতে পারে, ঠিক সেই রকমের কালির কলম দিয়ে। এই কারণে কারো সিগনেচার বিশ্বাস করা যায় না, তবে আমাদের ভালো কাজে ব্যবহার করা উচিত। যে কাজগুলো করতে মাসের পর মাস লেগে যেত সেই কাজ কয়েক ঘন্টার মধ্যে করা যায়। একটা কাঠের উপরে নিজের ইচ্ছামতো ডিজাইন করতে পারেন। আপনি যেরকমের ডিজাইনের ফাইল তৈরি করবেন মেশিন কম্পিউটারের নির্দেশ মতো সেরকমের কাজ করবে। কিন্তু এই সিএনসি মেশিন দিয়ে স্টিলের মতো শক্ত বস্তুকে কাটতে হলে পানির সাথে বালি ব্যবহার করা হয়। এই মেশিনকে বলা হয় ওয়াটার জেট কাটিং মেশিন। পানি পাইপের মধ্যে প্রবেশ করে, শেষ প্রান্তে আসে নজেল, এখানে পানি বের হয়ে যায়। এখানে তিনটে সিলিন্ডার রয়েছে, এর ভেতরে পিস্টন থাকে। পিস্টন সামনে পেছনের দিকে যায়, পানি পাম্প করা হয়। পিস্টনকে চালানোর জন্য মোটর ব্যবহার করা হয়। এই মোটর খুবই শক্তিশালী, আমাদের বাসাবাড়ির মোটরের থেকে কয়েক গুণ শক্তি বেশি। এই মেশিনে 30,000 থেকে 90,000 PSI শক্তিতে পানি বাইরে বেরিয়ে আসে। এর মানে হলো 1 ইঞ্চি বস্তুর উপরে 41,000 kg, যা প্রায় 45 টনের সমান, প্রেসার দাহকে বোঝায়। এর মাধ্যমে 45 টনের বস্তুকে উপরে তুলতে পারেন। তারপরেও এত প্রেসারে পানি দিয়ে লোহাকে কাটতে পারবেন না। পানি দিয়ে শুধুমাত্র প্লাস্টিক, ফোম, খাদ্যপণ্য, যে কোনো নরম বস্তুকে কাটতে পারেন। আমরা জানি প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। কঠিন পদার্থে কণাগুলো খুব কাছাকাছি থাকে, তাই কণাগুলো সরাতে বেশি শক্তির প্রয়োজন। অন্যদিকে তরল পদার্থ কঠিন পদার্থে কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরে থাকায় এদের মধ্যে আকর্ষণ বল কঠিন পদার্থ চেয়ে কম, তাই কণাগুলো সরাতে বেশি শক্তির প্রয়োজন পড়ে না। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, তাই বলা যায় পানি দিয়ে লোহা কাটা সম্ভব না। সম্ভব হলেও পানির প্রেসার বাড়াতে হবে। পানির তুলনায় লোহার ঘনত্ব অনেক বেশি, তাই পানি দিয়ে লোহাকে আঘাত করতে চাইলে বরং পানি ছিটকে পড়ে যাবে। লোহাকে কাটতে হলে পানির সাথে বালিকে মিশ্রণ করতে হবে। আমরা জানি বালির কণাগুলো খুবই ধারালো, এর স্পিড ঘন্টায় 3400 কিলোমিটার। এত স্পিডে লোহার কণাগুলো টিকে থাকতে পারবে না, বালির আঘাতে লোহার কণাগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আপনারা মনে করবেন শক্তিশালী মোটর পাম্প ব্যবহার করলেই হয়। আসলে এই মোটর দিয়ে 90,000 PSI শক্তিতে প্রেসার দেওয়া সম্ভব না। আসুন আমরা মেশিনের বিভিন্ন পার্টগুলো দেখি। এখানে তিনটা সিলিন্ডার আছে, এগুলো মোটর দিয়ে চালানো হয়। সিলিন্ডারে পিস্টন থাকে যার মাধ্যমে পানি পাম্প করা হয়। এই সিলিন্ডার থেকে 50,000 PSI শক্তি উৎপন্ন করা হয়। এই ছোট সিলিন্ডারে পানি বড় সিলিন্ডারে পাঠানো হয়। এর ভেতরে পিস্টনকে ধাক্কা দিলে 90,000 PSI চাপে পানি পাম্প করা হয়। অ্যানিমেশনে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিস্টনটি সামনের পেছনের দিকে যায়, কারণ মোটর তেল পাম্প করে পিস্টনকে ধাক্কা দেয়, ফলে পিস্টন সামনের দিকে যেতে পারে। এই পিস্টনের সাথে লম্বা আরও একটি শ্যাফ্ট থাকে, এগুলো বালি মিশ্রিত পানি পাম্প করা হয়। শ্যাফ্টগুলো এভাবে পানিকে চাপ দিয়ে পাম্প করে। বাস্তবে যেরকমের দেখতে পাচ্ছেন শ্যাফ্ট ধাক্কা দিলে ডানে বামে যেতে পারে, ফলে পানি পাম্প করতে পারে। এখন আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে,
पिस्टनटी एक बार सामने दिखे एक बार पेचन दिखे जाए ताहले कि मोटर घूर्णन दिक परिवर्तन करे। आसले मोटर एक दिखे घुरछे। एखाने कंट्रोल बाल्ब थाके जार माध्यमे पानी सब समय एक दिखे प्रवाह करार अनुमति दे। कंट्रोल बाल्ब बाम दिखे नीले बाम दिखे रास्ता बंद हो जाए। एखाने कोनो जायगा फाका नहीं सबगुलो तेल डान दिखे पाइपे जाए। आबार बाल्ब डान दिखे नीले डान दिखे पाइपे रास्ता बंद हो जाए। बाल्बर माध्यमे तेल पाम करे पिस्टन सामने पिछने जाए। नजले आरो एकटी गुरुत्वपूर्ण फिजिक्स व्यवहार करा हय। एखाने देखते पारछेन पाइप सिकुन करा हय छे। एखाने जायगा बड़ो करा हय छे आबार सिकुन करा हय छे। एर कारण कि आसले पानीर मध्ये आंदोलन सृष्टि हय। एभावे दुलते दुलते पानी बेर हले सहजे शक्त वस्तुके काटते पारबेन। अनेकटा करातेर मतो काज करे।